পায়ে দিছে হাই হিল তখন করে শুধু কিলকিলার বলতে থাকে আমার কন্যা কি আছে তোমরা দেখলা না আর ম্যানেজার বলে মন মুখটা খোলো মুখ ভালো করে না দেখলে পরে কিন্তু সই হবে না কথা বলেন না কেন আমার কন্যা কি আছে তোমরা দেখলা না তা না 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 শহরে বাজারে দেখো নারীদের ঢল পরদাবিহীন তারা করে জলমল অন্যকে তার দিকে আসে কে বানাই দেশটাই আজি ধ্বংস নারীর পরদায় চারিদিকে একই আওয়াজ হাই 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 ইবলিসের বড় জাল বাংলাদেশে আগমন হইয়াছে নারীর দেশে দলে দলে নারী ওরা মেলা মিলাই পার্কে বসিয়া ওরা মেলা মিলাই দেশটা আজি ধ্বংস নারীর পর্দায় কথা বলেন কথা বলেন পর্দা নাকি সারতে বলে ঘুরতে বলে রাস্তাময় ঘুমটা নাকি খুলতে বলে বসতে বলে রা সবাই কিছুদিন পর বলবে আবার নাচতে হবে রা সবাই দিন কতক পর বলবে আবার বেশাগিরির দোষ কোথায় মানুষ পশুর থাকবে না ভেদাভেদ স্বেচ্ছাচারীদের যন্ত্রণা কথা বলেন দেশটা নয় তো কারোর বাপের ভিতা করবে মন চাহিলেই যখন যেটা জোরাওয়াজ দেবেন ঠিক কিনা দেশটা লোকমার ইজ্জত করি দামে কিনা মাটিতে মিশাইয়া চার লাখ শহীদের রক্ত গোলাপ ওই রক্তের দামে কিনা আমাদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হল বিদেশিদের চরণ চাটা দেশটা নয় তো কারোর বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা সুদখরের দল তুই সুদ খেয়ে ইবাদত করবি তোর ইবাদত কবুল হবে না সুদ খেয়ে নামাজ পড়বি তোর নামাজ কবুল হবে না সুদ খেয়ে হজ করবি তোর হজ আল্লাহর দরবারে কবুল হবে না সুদ খেয়ে কোরআন তেলাওয়াত করবি তোর কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে কবুল হবে না তোর কিস্তি আজ পর্যন্ত শোধ হলো না বকে দিয়ে কিস্তি তোলা তোমার কে একটু কি লজ্জা লাগে না কথা বলেন না কেন তোমার নিজের বকে পরে কে দিয়ে দেখা তোমার কি লজ্জা লাগে না যত তুমি যত খাটা খাটনি করবা যত ইনকাম করবা তোমার ইনকামের মধ্যে কোনো বরকত থাকবে না আর তওবা না করিয়া যদি মরিয়া যাও আল্লাহর দরবারে জাহান্নাম ছাড়া তোমার উপায় থাকবে না বাড়ি আলাকে দিয়ে কিস্তি তোলাও আর শেয়ারে বাবারে তার ফ্যাশন কি এমন নতুন শাড়ি পরে যাবে অবু কি হয়েছে মানে জানো না আজকে আমি 29,500 টাকা পাবো কে দেবে টাকা তোমার ভাই কি বিদেশ থেকে বলে না আমার স্বামী তো কুস্তি করেছে আরে হাই হাই সুন্দর করে শাড়ি পরে আর বলতে থাকে আর কিস্তি আলা কি বলে জানেন নতুন জামা নতুন ব্লাউজ মালা দেয় পুতির ওরে শালিকেরে দেখিলে দুলা ভাই হইয়া নাই অস্থির ওরে কিস্তি আলাকে লোন নিতে গেলে হইয়া দায় অস্থির আরে পায়ে দিছে হাই হিল তখন করে শুধু কিলকিলার বলতে থাকে আমার কন্যা কি আছে তোমরা দেখলা না আর ম্যানেজার বলে মানে মুখটা খোলো মুখ ভালো করে না দেখলে পরে কিন্তু সই হবে না কথা বলেন না কেন আমার কম নাকি আছে তোমরা দেখলে না তা না 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 শহরে বাজারে দেখো নারীদের ঢল পরদাবিহীন তারা করে জলমল অন্যকে তার দিকে আসে কে বানাই দেশটা আজি ধ্বংস নারীর পর্দায় চারিদিকে একই আওয়াজ হাই হাই হাই
ইবিন সরবন জালা বাংলাদেশে আগমন হইয়াছে নারীর দেশে দলে দলে নারী ওরা মেলা মিলায় পার্কে বসিয়া ওরা মেলা মিলায় দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায় কথা বলেন কথা বলেন পর্দা নাকি সারতে বলে ঘুরতে বলে রাস্তাময় ঘুমটা নাকি খুলতে বলে বসতে বলে রা সবাই কিছুদিন পর বলবে আবার নাচতে হবে রা সবাই দিন কতক পর বলবে আবার বেশ্যাগিরির দোষ কোথায় মানুষ পশুর থাকবে না ভেদাভেদ স্বেচ্ছাচারীদের যন্ত্রণা কথা বলেন দেশটা নয় তো কারোর বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা জোরাওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা দেশটা লক্ষ্মীর ইজ্জত করি দামে কিনা মাটিতে মিশাইয়া চার লাখ শহীদের রক্ত গোলাপ ওই রক্তের দামে কিনা আমাদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা দেশটা নয় তো কারোর বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা কথা কন ঠিক কিনা নারায় তকবীর নারায় তকবীর ভাইরা আমার কথা খেয়াল করুন আমি আর বেশি কথা আপনাদেরকে বলবো না একটা কথা বোঝাতে চাই এই পৃথিবীতে একজন মহামানব এসেছিলেন তিনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই মহামানব আসার কারণে আল্লাহর নবী আমার এমন একটি আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিলেন এমন একজন মহামানব আমি আল্লাহ পাঠিয়ে দিলাম আল্লাহু আকবার যার চরিত্রের মধ্যে বিন্দু মাত্র কালি নাই যার ব্যাপারে আল্লাহ ঘোষণা দিলেন ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম আল্লাহু আকবার আল্লাহ আকবার বলতে কোনো সমস্যা নাই পৃথিবীর যত বিপদে আসুক না কেন মালিকের নামটা আল্লাহর নামটা আমার আবার আজ যা উচ্চ কণ্ঠে বলবো জোরে বলুন আল্লাহ আকবার আমার আল্লাহ এমন নবী পাঠালেন যেই নবী উম্মতের ব্যাপারে হ্যাঁ বললে সঙ্গে সঙ্গে সেটা হালাল হয়ে যেত আমার আল্লাহ উম্মতের ব্যাপারে না বললে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ উম্মতের ব্যাপারে না বললে সেটা আমার আল্লাহ হারাম করে দিত কেমন একজন মহামানব পাঠালেন আল্লাহর নবীর জিন্দেগির মধ্যে খুঁজে দেখলাম হঠাৎ করে আল্লাহর নবী বিদায় লগ্নের আগে নবী আমার সাহাবীদেরকে ডাক কেমন আমার সাহাবীরা ও আমার সাহাবীরা আমি যদি তোমাদের কাছে কোনো ঋণ করে থাকি এই ঋণটা আমি তোমাদের কাছে পরিশোধ করতে চাই আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি অমর কষ্ট তোমরা আমাকে দিয়ে দাও আমি যদি কাউকে আঘাত করে থাকি অমর আঘাত তোমরা আমাকে দিয়ে দাও সাহাবীরা আমার হাও মাও করে কান্না শুরু করে দিয়েছে আবু বকর ডাক দে বলে নবী আমার বাপ মা আপনার জন্য কুরবান হয়ে যাক নবী হযরত উমর ডাক দে বলে নবী আমি উমরের জীবন যৌবন সব কিছু আমি কুরবান করে দিলাম আপনার জন্য হযরত আলী কান্দে হযরত ওসমান জিন্নুর রহিম কান্দে সাহাবীরা কান্দে আল্লাহর নবী আমার ডাক দেয়া বলে আমার সাহাবীরা আমি তোমাদের কাছে যদি তোমাদেরকে কষ্ট দিয়ে থাকি অনুরূপ কষ্ট আমাকে দিয়ে দাও জোরে বলুন না সুবহানাল্লাহ কি নবী দুনিয়াতে আসলেন ও মুসলমানেরা এই কুষ্টিয়া মিরপুরের এক ভদ্রলোক শয়তান ভদ্রলোক বিয়াদবের বাচ্চা নাস্তির কুলাঙ্গার কয়দিন আগে আমার নবীর বিরুদ্ধে কথা বলল
ধন্যবাদ জানাই প্রশাসনকে একদিন পরেই পিয়াদতের বাচ্চাকে গ্রেফতার করে লাল ঘরের মধ্যে পাঠিয়ে দিয়েছে আল্লাহু আকবার